পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। আর ছাড়ি না মা। ও বুড়িমা, হ্যাঁ মা, তুমি এভাবে ঝাড় দিচ্ছ কেন? তোমার তো খুব কষ্ট হচ্ছে। কি করবো বলো মা, রান্না দিয়ে উপায় কি? মেয়ে জামাই আসবে গো, জামাই এসে যদি এরকম নোংরা উঠোন দেখে কি ভাববে বলো? তাই জন্য কষ্ট হলেও ঝাড় দিচ্ছি। বেশ বুড়িমা, তুমি চিন্তা করো না, আমি তোমার সবকিছু পরিষ্কার করে দিচ্ছি। তোমায় চিনি না জানি না, তুমি এত কষ্ট করে আমার উঠোন পরিষ্কার করে দেবে? তোমার তো কষ্ট হবে মা, আর আমি তো পয়সাও দিতে পারবো না। না গো বুড়িমা, কোনো পয়সা লাগবে না, তুমি বসো তো চুপটি করে আমাকে দাও। বড় ভালো মানুষ গো মেয়ে, তোমায় কি দিই বলো তো? আমি তো বললাম বুড়িমা, আমার কিচ্ছু লাগবে না। তা বললি কি হয় বাচ্চা, তুমি কত কষ্ট করে আমার এত বড় উপকারটা করলে, একটু কিছু না দিলে হয়? ১০৮টা আকন্দ ফুল দিয়ে তুমি একটা মালা গাঁথো, সেই মালা গাঁথা সম্পূর্ণ হলেই তুমি তোমার স্বামীর খোঁজ পাবে। বুড়িমা, তোমায় কিছু যদি দিতেই হয়, তোমার গাছের কয়েকটা আকন্দ ফুল দেবে আমাকে? কেন দেব না, নিশ্চয়ই দেব, তোমার যত খুশি ফুল সব নিয়ে নাও। ধন্যবাদ বুড়িমা। মনে হচ্ছে তো তোমার খুব শরীর খারাপ। হ্যাঁ গো মা, দুদিন ধরে খুব জ্বর। এই জ্বর গায়ে এত কষ্ট করে রোদের মধ্যে বেড়াচ্ছ কেন? সাথে কি আর বেড়াচ্ছি গো মা, ওই ছাগল এসে সব খেয়ে নিচ্ছে, অসুস্থ শরীর, বারবার আর তাড়াতেও পারি না গো মা। আচ্ছা ঠিক আছে, তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি, তাড়াতাড়ি হবে। সরে এসো, সরে এসো এদিকে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।